দূরে থাকো। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত এলাকাবাসী, আজকের এই মহতি মজলিসের সভাপতি এবং আমার সম্মানিত মুরব্বী ডক্টর মোসলাহউদ্দিন ভাই এবং বন্ধুবর শেখ আব্দুস সামাদ আল মাদানী এবং আছেন শেখ আব্দুস সামাদ সহ প্রত্যেককে এবং যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় হয়েছে আকিদার বিষয়। মনে হয় আমাদের ভাইরা চিন্তা করেছেন যে এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন, সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি এই বিষয়টাই পড়ালেখা করেছি মদিনা ইউনিভার্সিটিতে, সেই জন্য হয়তো তাদের ভালো ধারণা হয়েছে আমার সম্পর্কে। আমি যে জিনিসটি বলতে চাই, প্রথমে ইসলামের দিন, ইসলামের দুইটা সাইড রয়েছে, একটি হচ্ছে আকিদা, একটি হচ্ছে শরিয়া। একটি হচ্ছে আকিদা, একটি হচ্ছে শরিয়া। ইসলামের দুইটা সাইড রয়েছে, আকিদা এবং শরিয়া দুটোই কিন্তু দিন। আল ইসলাম আকিদা ও শরিয়া দুটা মিলেই হচ্ছে দিন, কোনো অংশকে ইগনোর করার সুযোগ নাই। তবে আকিদা হচ্ছে এমন জিনিস যা প্রত্যেকটি মানুষকে যা ধারণ করতেই হবে এবং মানুষ ধারণ করেও। আকিদা শব্দের অর্থ হচ্ছে আল হুকমু যাহনি আল জাজ, দৃঢ়ভাবে অন্তরে কোনো কিছু ধারণ করা, না হচ্ছে আকিদা। একজন হিন্দু ধারণা করে বা বিশ্বাস করে তার অন্তরে যে আত্মা ঘুরে বেড়ায়, এটা তার আকিদা। একজন খ্রিস্টান সে বিশ্বাস করছে যে ঈসা আলাইহিসসালাম বা যিশু তার সমস্ত পাপ নিয়ে চলে গেছে কবরে, এটা তার আকিদা বিশ্বাস। কবরে চলেছে বা মারা গেছে সে বিশ্বাস করতেছে, ক্রুশে বিদ্ধ হয়েছে সে বিশ্বাস করে। অনুরূপভাবে প্রত্যেকটি ধর্মে বিশ্বাসী প্রত্যেকটি মানুষই কোনো না কোনো কিছু ধারণ করে অন্তর ভিতরে, দৃঢ়ভাবে যেটা ধারণ করা হয় সেটা আকিদা হয়। এমনকি যে ব্যক্তি কোনো কিছু দিন বলে বিশ্বাস করে না, তারও একটা কিছু আকিদা বিষয় আছে। সেটা কি? এই যে সে বিশ্বাস করে না কিছুই, এটাও তার দৃঢ় একটা অন্তরের ভিতরে জমা হয়ে আছে। এর অর্থ হচ্ছে পাগল আর শিশু ছাড়া, পাগল আর শিশু ছাড়া প্রত্যেকেই তার অন্তরে কোনো না কোনো দৃঢ় বিশ্বাস ধারণ করে থাকে, এটার নামই হচ্ছে আকিদা। আমি আশ্চর্য হতাম যদি কেউ বলতো যে আকিদা ছাড়া কোনো মানুষ নেই, কিন্তু আশ্চর্য হই কিছু মানুষের কর্মকাণ্ড দেখে, তারা মনে করে আকিদা নাকি দরকার নাই। কিছু মানুষ এখন ফেসবুক গরম করতেছে দেখলাম, তারা বলতেছে আকিদার কোনো দরকার নেই, শুধু আমল করলেই হবে। আকিদা নিয়ে নাকি শুধু আমরা ঝগড়া লাগাচ্ছি। যদি তাই হয় তাহলে শুনে রাখা দরকার, নবী রাসূলগণ সবাই আকিদার জন্যই প্রেরিত হয়েছিল। শরিয়া পরিবর্তন হয়েছে যুগে যুগে, যুগে যুগে শরিয়া পরিবর্তিত হয়েছে। যে শরিয়ত আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দিয়েছিলেন, যে শরিয়ত নূহ আলাইহিসসালামের ছিল, যে শরিয়ত মূসাকে দিয়েছেন, সব এক শরিয়ত ছিল না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصى به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تفرقوا فيه। শরীয়ত দিয়েছেন প্রত্যেক বড় বড় নবীকে, আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন, বড় বড় রাসূলকে আলাদা শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, উলুল আজম মিনার রুসুল তাদেরকে আলাদা শরীয়ত দিয়েছেন,
কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো পরিবর্তন দেননি। আল্লাহ তাআলা এজন্য এই আকিদার মিশনটাকে যিনি আদম আলাইহিসসালাম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের মধ্যে ঐক্যের সূত্র হিসেবে দিয়েছেন, ঐক্যের সূত্র হিসেবে তিনি সেটা দিয়েছেন। সেই আকিদা জিনিসটা আসলে কি, যুগ যুগ ধরে যে জিনিসটার উপরে সমস্ত মানুষ একত্রিত হওয়ার জন্য নবী রাসূলের আহ্বান জানিয়েছেন, সে আকিদা জিনিসটা কি, আল্লাহ সম্পর্কে আপনার কি আকিদা হবে, মালায়েকা সম্পর্কে কি আকিদা হবে, রাসূল সম্পর্কে আপনার কি দৃঢ় বিশ্বাস হবে, কিতাব সম্পর্কে আল্লাহর কিতাব সম্পর্কে আপনার কি দৃঢ় বিশ্বাস থাকবে, আখিরাত সম্পর্কে আপনার কি দৃঢ় বিশ্বাস থাকবে, তাকদীর সম্পর্কে আপনার কি আকিদা বা দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে, এই বিষয়টি কোনো কালেই দুই রকম ছিল না, সবসময় একই রকম ছিল। এর কারণ কি, এলেম দুই প্রকার, এক এলেম হচ্ছে আমাদের মাঝে আছে, আরেক এলেম আমাদের মাঝে নাই। আকিদা বিশ্বাসের বিষয়টি এরকম, যেটা আপনি ধারণ করেন কিন্তু আপনি প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য আপনি সেটা কোনো ল্যাবরেটরিতে নিতে পারবেন না, এটাই হচ্ছে মূলত আকিদার জিনিস। এই জন্য আকিদা হচ্ছে আল ইমান বিল গায়েব, গায়েবি বিষয় ইমানের নাম হচ্ছে আকিদা। আল্লাহকে দেখেননি, মালায়িকাদেরকেও দেখেননি, নবী রাসূলদেরকেও দেখেননি, কিতাব নাজিল হতে দেখেননি, আখিরাতকেও দেখেননি, তাকদীরের লেখা কোনো কিছুই আপনি দেখেননি। এর অর্থ হচ্ছে এই সব কিছু হচ্ছে ইমান বিল গায়েবের অংশ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যখন শুরু করেছেন, যালিকাল কিতাবু আল্লাযী ইউমিনু বিল গায়ব, যালিকাল কিতাবু লা রায়বা ফীহি হুদাল লিল মুত্তাকীন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শুরু হয়েছে ইমান বিল গায়েব জিনিস দিয়ে। এর অর্থ হচ্ছে আকিদা হতে হয় গায়েবী জিনিসে, দৃশ্যমান জিনিসে আকিদা হয় না। আমি যদি বলি এই যে আমার সামনে একটি মাইক আছে এটা বিশ্বাস করলাম, এটা হাস্যকর হবে, কারণ এটা দেখা জিনিস। মানুষের জ্ঞানের উৎস তিনটি, জ্ঞানের উৎস তিনটি, মানুষ জ্ঞান অর্জন করে তিনটি মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা উল্লেখ করেছেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। সামা বাসার ফুআদ, আল্লাহ তাআলা শুনার ইন্দ্রিয়ের কথা বলেছেন সব আমাদের, যে এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াল বাসার দেখার জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াল ফুআদ অন্তরের জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর অর্থ হচ্ছে তিনটি জিনিস দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। একটি হচ্ছে তার ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, ইন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন করে, সেই জ্ঞানের সাথে আকিদার কোনো সম্পর্ক নাই, সেই জ্ঞানের সাথে আকিদার কোনো সম্পর্ক নেই, কারণ আকিদার বিষয়গুলো সবই হচ্ছে সেই জ্ঞানের বাইরের জিনিস। দ্বিতীয় হচ্ছে বিবেক, বিবেক দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে, দুই দুই চার হওয়া, এটা কিন্তু বিবেকের কথা, এটা বিবেক দিয়ে আপনি হিসাব করেছেন, অথবা স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার বিবেকের হিসাব করেছেন, বিবেক দিয়ে জিজ্ঞাসা করে, সেটাও কিন্তু আকিদার বিষয় নয়। আকিদার বিষয় হচ্ছে যেটা আপনি শুনে বিশ্বাস করেছেন, কানে শুনে বিশ্বাস করেছেন, সেই শোনা যদি সত্যবাদীদের থেকে আসে, মহাসত্যবাদী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী রাসূলগণ সহ সবাই মহাসত্যবাদী ছিলেন, এবং তারা যার কাছ থেকে প্রেরিত হয়েছিলেন তিনিও সত্যবাদী, তিনি হচ্ছেন রব্বুল ইজ্জত, সত্যবাদীর দেয়া সত্য বিধান, যিনি যেই সত্যবাদী প্রচার করেছেন সত্য, যেই নীতিগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার নামই হচ্ছে আকিদা, তার নামই হচ্ছে আকিদা। আকিদার জন্য আপনাকে অনেক মানুষ আপনাকে বলবে ওইটা দিয়ে প্রমাণ করতে চাই, ওইটা দিয়ে প্রমাণ করতে চাই। আকিদা প্রমাণের জিনিস নয়, আকিদা বিশ্বাসের জিনিস। প্রমাণিত যেদিন হয়ে যাবে সেদিন আপনার আর ঈমান গায়েব থাকবে না, আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াত রাব্বি লা ইয়ানফা'উ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফী ঈমানিহা খায়রা। যেদিন আল্লাহর নিদর্শন এসে যাবে সেদিন যেই কেউ ঈমান আনেনি তার ঈমান সেদিন আর কবুল করা হবে না। সেটা কোনটা, সে পশ্চিম দিগন্তে সূর্য উঠলে তার আর তার কোনো ঈমান কবুল করা হবে না। কেন? কারণ তখন সবাই বুঝতে পারবে পৃথিবী ধ্বংস হতে চলেছে, সবাই তখন ঈমান আনবে, কিন্তু সেই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আরেক শ্রেণীর মানুষ ঈমান গ্রহণ করা হয় না, যখন ফেরেশতাদের দেখা হয়ে যায়, ফেরেশতা
তাদেরকে তখনও যদি ইমান আনে, আল্লাহর দরবারে দর করার সময় কোনো ইমান কবুল হয় না, কারণ সে স্পষ্ট দেখতে পাচ্ছে আখেরাত। আখেরাত দেখার সময় তার ইমান আল্লাহর দরবারে আর কবুল হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাইর, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে যতক্ষণ পর্যন্ত তার বড় শ্বাস চলে না আসে মৃত্যুর, কারণ সে তখন আখেরাতের আখেরাতের জিনিস দেখতে পায়। এই জন্য আকিদা বিশ্বাস আমাদের হতে হবে না দেখে ইমান, না দেখে যেটা ইমান আনছি সেটাই হচ্ছে আকিদা। আকিদার বিষয়গুলি কিসের সাথে রিলেটেড? দুনিয়ার বুকে সালাত সওম যাকাত হজ আপনি অনেক কিছুই করেন, আকিদার বিষয়গুলো এর সাথে রিলেটেড নয়। আকিদার বিষয় সম্পূর্ণ আমার আল্লাহ তাআলার সাথে জড়িত, তার সাথে যা বিশ্বাস করবেন তার ব্যাপারে কি আপনি ধারণ করেন এটাই সেটাই হচ্ছে আকিদা। আল্লাহ তাআলার জাত সম্পর্কে আপনার কি বিশ্বাস, আল্লাহ তাআলার নাম সম্পর্কে আপনার কি বিশ্বাস, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আপনার কি বিশ্বাস, আল্লাহ তাআলার আফআল সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, কর্ম সম্পর্কে আপনার কি বিশ্বাস, এই বিষয়গুলি নাম হচ্ছে আকিদা, আর বাইরে আর কিছু নয়। একজন মানুষ যখন জাত আল্লাহর জাত সম্পর্কে জানবে, একজন মানুষ যখন আল্লাহর সিফাত সম্পর্কে জানবে, একজন মানুষ যখন আল্লাহর আফআল সম্পর্কে যথাযথ জানবে এবং সঠিকটা বিশ্বাস করতে পারবে, সেটাই হচ্ছে সহি আকিদা, সেটাই হচ্ছে বিশুদ্ধ আকিদা। আর যদি ভুল কিছু গ্রহণ করে নেয় সেটাই হবে দুর্বল আকিদা, অগ্রহণযোগ্য আকিদা। আকিদা এতই গুরুত্বপূর্ণ যে আকিদার জন্য যুগ, আকিদার কারণে মানুষ যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, আকিদা বিশুদ্ধ করার জন্য কিতাব দিয়েছেন, আকিদা বিশুদ্ধ করার জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করেছেন, আকিদা বিশুদ্ধ হলে কবর উত্তর দিতে পারবেন, আকিদা বিশুদ্ধ হলে রাষ্ট্র সবকিছু, ব্যক্তি সমাজ সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে, আকিদা বিশুদ্ধর উপর নির্ভর করবে আপনি জীবনটা কোন খাতে ব্যবহার করবেন। একজন মানুষ মসজিদের কাছে তার ঘর তোলে কেন? সালাত আদায় করবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহকে খুশি করার জন্য তিনি অনেক কাজ করেন, শুধু আকিদাকে ঠিক করার জন্যই। আকিদা যদি নির্ধারিত থাকে শত্রু মিত্র নির্ধারিত হবে। আকিদার কারণে মানুষ আকিদার কারণে মানুষ কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, আবার কারো সাথে শত্রুতা প্রকাশ করে, আবার আকিদার কারণে পৃথিবী ধ্বংস হয়, পৃথিবীর সব কিছু আবার তরতাজা করে। আল্লাহ তাআলা যখন দেখেন আকিদা বিনষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা তিনি এক ধাক্কা দিয়ে সেগুলিকে ধ্বংস করে দেন, তার ফেরেশতা শুধু একটি চিৎকার লাগে আর কিছু লাগে না, অথবা আল্লাহর পক্ষ থেকে মাটির নিচ দিয়ে একটু নাড়া দিয়ে দেন পৃথিবী তখন ধ্বংস হয়ে যায়, অথবা আলিয়াহা সাফলা উপর নিচ করে দেন তিনি যখন আকিদার বিভ্রান্তি তৈরি হয়। আকিদার কারণে মানুষ কাজ করে অথবা কাজ ছেড়ে দেয়। আকিদা যখন এতই গুরুত্বপূর্ণ তখন আকিদার বিষয়টি বিশুদ্ধ আকিদার মাধ্যম না হলে আপনার আমার জীবনের সমস্ত কিছু পণ্ড হবে, কোনো কাজে লাগবে না। বিশুদ্ধ আকিদা কোথায় পাওয়া যায়? প্রত্যেকটি ধর্মের অনুসারী বলবে আমার আকিদা বিশুদ্ধ, আমারটাই আপনি গ্রহণ করুন। অথবা ধরেন আজ যারা আমাদের বিরোধী আছে অনেক আকিদা খারাপ মানুষ, তারাও তো বলে যে আমাদের আকিদা ভালো, সবাই দাবি করে আমার আকিদা বিশুদ্ধ। তাহলে আপনাকে বিশুদ্ধ আকিদার একটি মানদণ্ড আপনাকে অবশ্যই স্থাপন করতে হয়। কিভাবে সেটা করবেন? সেটা হচ্ছে যে কোনো জিনিসের উৎস যদি খারাপ হয় সেখানে ভালো কিছু পাওয়া যাবে না। আপনি যদি কোনো ড্রেনের পানি দিয়ে আপনি কিছু বানান সেটা সবসময় খারাপই থাকবে, সেটাতে পোকামাকড় আসবে, সেটাতে ভাইরাস আসবে, আপনার পুরো পরিবারকে উজাড় করে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এর অর্থ হচ্ছে উৎসটা শুদ্ধ হতে হবে। উৎসটা যদি শুদ্ধ হয় তাহলে আপনার আকিদা শুদ্ধ হবে। উৎসে যদি কোনো খারাপ কিছু থাকে আপনার আকিদা কখনো শুদ্ধ হতে পারে না। উৎস শুদ্ধ এটা কিভাবে আপনি দাবি করতে পারেন? উৎস শুদ্ধ দাবি করতে পারি তখনই যখনই আল্লাহর পক্ষ থেকে অথবা আপনার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণিত হবে যে আমি যা যেখান থেকে নিচ্ছি সেটা শুদ্ধ। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনকে তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কোরআন হচ্ছে আমাদের সামনে আকিদার উৎস, কিন্তু অন্য কোনো কিতাবকে কি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন? দেখাইতে পারবেন? তাওরাত ইনজিলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি। আল্লাহ বলে দিয়েছেন বিমাস্তর ফেজুমিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব হেফাজতের দায়িত্ব তখন
থাকার সময়ে লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেটাকে ধ্বংস করে দিয়েছে, তারা হেফাজত করতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের হেফাজত দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু যাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং তিনি হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জিকির বলতে শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবং ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন এবং সুন্নাহ উভয়টাকে বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে যেভাবে আল্লাহ কোরআন হেফাজত করেছেন, হাদিস রাসূলকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই উম্মতের কোন একটি মানুষ যদি এখন একটি হাদিস বানায়, মানুষ তার উপর থুতু ছিটাবে, বলবে যে মিথ্যা কথা বলেছে, তুমি মিথ্যু। কিন্তু দেখেন কোরআনে কারীম একটি শব্দ পরিবর্তনের কারো কোনো অধিকার নেই, একটা হরকত পরিবর্তন করলেও পরের দিন মানুষ তাকে আক্রমণ করবে, তুমি কোরআনে কারীমের শব্দ পরিবর্তন করতে যাচ্ছ। সেভাবে উৎস যেখানে শুদ্ধ সেখান থেকে ভালো কিছুই বের হবে। ভালো কিছু কেমন উৎস শুদ্ধ? আপনি যদি আজ জিজ্ঞাসা করেন যে ভাষায় তাওরাত নাযিল হয়েছিল সেই ভাষায় কি তাওরাত আছে? নাই। কারণ তাওরাত নাযিল হয়েছিল হিব্রু ভাষায়, অথচ দেখা যায় হিব্রু ভাষায় তাওরাতের কোনো অস্তিত্ব নেই। ইঞ্জিল নাযিল হয়েছিল সুরিয়ানি ভাষায়, অথচ সুরিয়ানি ভাষায় তাওর সেই ইঞ্জিলের কোনো অস্তিত্ব নেই। তাহলে যেই ভাষায় নাযিল হয়েছিল সেই ভাষায় যদি না থাকে, সেটার মূল অস্তিত্ব কোথায় খুঁজে পাওয়া যাবে? এর অর্থ হচ্ছে উৎসের সমস্যা রয়ে গেছে। যেখানে উৎসের সমস্যা রয়েছে তার আকীদা বিশ্বাসের সমস্যা থাকবে। আর আল্লাহ তাআলা কোরআনকে যখন দিয়েছেন, শুধু হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন তা নয়, হেফাজতের মাধ্যমগুলিও তিনি ঠিক করে দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি মানুষ, শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ কোরআনে কারীমকে মুখস্থ করে ধারণ করে আছে। এবং কোরআনে কারীম শুধু এক, কোরআনে কারীমের এক কেরাত নয়, সাত কেরাত, 10 কেরাত পর্যন্ত তারা মুখস্থ করে ধারণ করে আছে, যাতে করে কেউ কোনোদিন বলতে না পারে যে কোরআনে কারীম উৎসে সমস্যা আছে। উৎস যদি শুদ্ধ হয় আকীদা শুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। সেই উৎস হচ্ছে আমাদের জন্য উৎস হচ্ছে কোরআনে কারীম, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, এটার নামই হচ্ছে ওয়াহী। ওয়াহী নির্ভর আকীদা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। ফিরে যাওয়ার জায়গা আছে। কিছু মানুষ যদি আপনাকে বলে অমুকটা গ্রহণ করতে হবে, অমুকটা নিতে হবে, সঙ্গে সঙ্গে আপনি বলুন তাকে কোত্থেকে পেলেন, দেখবেন যদি কোরআন না হাদিস থেকে দিতে না পারে, সেই ব্যক্তি মানুষের কাছে বিকৃত হবে, অগ্রহণযোগ্য হবে, কারণ সে সেটা কোনো প্রমাণ দিতে পারবে না। দ্বিতীয় যেই কারণে আকীদা শুদ্ধ হবে তা হচ্ছে সহি বুঝটা নিতে হবে। আকীদার ক্ষেত্রে দেখা যাবে অনেক মানুষই কোরআন থেকে দলিল দেয়, কোরআনি ফেরকা কোরআন থেকে দলিল দিচ্ছে, কাদিয়ানিরা কোরআন থেকে দলিল দিচ্ছে, অনুরূপভাবে হাদিস অস্বীকারীরা তারা কোরআন থেকে দলিল দেয়, এমনকি কোরআন থেকে দলিল দেওয়ার ক্ষেত্রে কারো কোনো কমতি লক্ষ্য করা যায় না। তাহলে কিভাবে আমরা বুঝবো যে কোরআন থেকে দলিল দেওয়ার পরেও অশুদ্ধ আকীদায় তারা রয়েছে, তাদের আকীদা শুদ্ধ নয়, কিভাবে বুঝতে পারবো? বুঝতে পারবো যতক্ষণ পর্যন্ত হাদিস দিয়ে তারা দলিল না দিবে, কারণ হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণিত হয়ে যাবে সহি হাদিসের দলিল দিচ্ছে কিনা। সহি হাদিসের যদি দলিল দেয় তাহলে তিন নম্বরে আসতে হবে যে সালফে সালহীন আপনার বুঝটি বুঝেছে কিনা, আপনি যা বুঝেছেন সেই বুঝটি কি সালফে সালহীন বুঝেছে কিনা, নিজের মন মতো কোনো কিছু আপনি আবিষ্কার করেছেন কিনা। সালফে সালহীন বুঝতে বুঝাচ্ছি আমরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মতকরীন, আইম্মাতুল ফিকহ বিদ্দীন, আইম্মাতুল হাদিস যারা আছেন তারা এই আকীদা পোষণ করতো কিনা। যদি আকীদা পোষণ করে কিয়ামত পর্যন্ত এই আকীদার উপর যদি আপনি থাকতে পারেন, সহি আকীদার মধ্যে আপনার অবস্থান হবে। আর যদি আপনি আমি নতুন করে নিজের পক্ষ থেকে কোনো একটা বুঝ বের করি, তাহলে সেখানে হবে অশুদ্ধ আকীদা। সুতরাং আকীদার ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হবে যে আমি যা ধারণ করছি এটা কি আসলে এটা সহি কিনা, বিশুদ্ধ কিনা। যদি সেটা বিশুদ্ধ না হয় তাহলে এটার উৎস কি? বিশুদ্ধ না হয় কেন বিশুদ্ধ হলো না, অথবা বিশুদ্ধ হতে হলে আমার উৎস ঠিক আছে কিনা দেখতে হবে। এই জন্য অনেক মানুষে কোরআন দিয়ে দলিল দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কোরআন হাকমা, কোরআন বহু অর্থ বহন করে। সুতরাং কোরআন যদি কোনো তোমাদের কাছে কেউ নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তার সমর্থনে হাদিস খোঁজো যে এর ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা, সালফে সালহীন এটা যারা এটা বুঝেছেন কিনা। যদি তা বুঝে থাকেন তাহলে সেটা হবে সহি আকীদা। আর যদি তাদের বুঝের সাথে না মিশে, নিজের মন মতো বুঝে থাকেন, তাহলে সেটা হবে বাতিল আকীদা। আর বাতিল আকীদা গ্রহণ করলে আপনার জন্য কখনো জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, কারণ
দেখলে আপনার কিন্তু এই কথা বুঝার কোনো কারণ নাই যে কবরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনাকে যখন বলা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দীন কি, তোমার নবী কে, আপনি যদি দুনিয়াতে পড়ে থাকেন আমল করে থাকেন তখন আপনি উত্তর দিতে পারবেন। কারণ উত্তর দেওয়ার পরে যে ব্যক্তি বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দীন হচ্ছে ইসলাম এবং আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আরেকটি প্রশ্ন করা হবে ওয়ামা আদরাকা বিহি, কিভাবে জানতে পারলে, কিভাবে জানতে পারলে। তখন আপনাকে বলতে হবে তারাতু কিতাবাল্লাহ ও আমিলতু বিমা ফিহি, আল্লাহর কিতাব পড়েছি এর মধ্যে যা আছে তা আমল করেছি, এটা আপনাকে বলতে হবে। এটা উত্তর দিতে পারবেন যদি পড়ে থাকেন, আর যদি না পড়ে থাকেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলবেন হা হা লা আদ্রি, হা আমি তো জানিনি, আমি তো জানিনি, সামিতুন নাস ইয়াকুলুন ফাকুলতু, মানুষকে বলতে শুনেছি সেই জন্য বলেছি। কাজ হবে না, আকীদা বিশ্বাসের জিনিস, বলার শুধু মুখে বলার জিনিস নয়, অন্তরে ধারণ করার জিনিস। এবং এই আকীদা যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে সঠিকভাবে স্থান না পাবে, এর উপর নির্ভর করে জীবনটাকে না গড়ে তুলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার আকীদা কখনো বিশুদ্ধ হবে না। এবং আমরা শুধুমাত্র অন্যায় করে যাব এবং আমরা ভুল করতে থাকব যতক্ষণ পর্যন্ত না আমরা আবার ফিরে না যাব কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সালফে সালিনীদের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পথ দেখিয়ে দিয়েছেন আমাকে, বলেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আকীদাতে বিচ্যুতি ঘটে। তিনি বলেছেন লম্বা একটি লেখা এঁকেছেন, লম্বা একটি লেখা এঁকে তিনি বলেছেন এ হচ্ছে আল্লাহর পথ, হাযা সাবিল রব্বিকা মুস্তাকিমান, এ হচ্ছে আমার রবের পথ, যে রবটি সোজা চলে গেছে এর আশেপাশে অনেকগুলো রাস্তা তিনি বের করে দিয়ে বললেন যে এর আশেপাশে অনেকগুলো রাস্তা বের হবে, আদি কুলু আদি সুবুল শয়তান, এসবই হচ্ছে শয়তানের পথ, ইবলিসের পথ, এর প্রত্যেকটি পথে বসে আছে, এর প্রত্যেকটি পথে বসে আছে একটি শয়তান এবং ডাকছে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। কিন্তু যদি আপনি একবার এই ভুল পথে ঢুকেন আর কোনোদিন সঠিক পথে আসতে পারবেন না, তবে সোজা পথে গেলে আপনি অবশ্যই পৌঁছতে পারবেন। এখনো আপনি সেটা বুঝতে পারেন, আমরা একবার রিয়াদে এক শেখের সাথে দেখা করতে যাচ্ছিলাম, পথিমধ্যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, যতক্ষণ পর্যন্ত আবার সেই জায়গায় ঘুরে না আসছি শেখের বাড়িতে যেতে পারি নাই। আল্লাহর রাস্তায় যেতে হলে, সঠিক পথে যেতে হলে আকীদা বিভ্রান্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে বিভ্রান্তির জায়গাটা আপনাকে অবশ্যই বের করে দিতে হবে। ওই জায়গাতে বিভ্রান্তি হয়েছে আবার ফিরে এসে সেই জায়গায় আসবো, সেই জায়গা থেকে আবার সোজা পথে না চললে আকীদার বিভ্রান্তি আর কোনোদিন সেখান থেকে আমরা মুক্তি পাবো না। এই জন্য আকীদার বিভ্রান্তি জায়গাগুলি ইন্ডিকেট করতে হবে, কারা কারা কিভাবে আকীদা থেকে বের হয়ে গেছে সেগুলি আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে কারা বের হয়ে গেছে। একদিকে খাওয়ারেজরা বের হয়ে গেছে, এখনো খাওয়ারেজদের অস্তিত্ব রয়েছে, তারা সারা পৃথিবীতে যেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে, বাংলার মাটিতেও তারা সমস্যা তৈরি করছে। তারা কিছু আবেগপ্রবণ শিশু ছাত্রদের নিয়ে, আবেগপ্রবণ কিছু মানুষদের নিয়ে দেশের ভিতরে তারা হিংসা হানাহানি মারামারি লাগাতে চায়। এরা আকীদাতে বিভ্রান্ত, যেমনভাবে তারা প্রথম বিভ্রান্তি তৈরি করেছিল, যেমনিভাবে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহু বিভ্রান্তি তৈরি করেছিল, এবং যেমনিভাবে তারা আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল, তেমনিভাবে তারা এখনো বিভ্রান্তি তৈরি করতে চায়। আকীদার বিভ্রান্তির সূত্রপাত কিন্তু খাওয়ারেজদের মাধ্যমে হয়েছিল। তারপরে একটি গ্রুপ শিয়া হয়ে গেছে, তারা ভিন্ন দল গঠন করেছে বাংলাদেশের থেকে, বাংলাদেশ থেকে তারা এখন শত শত ছাত্র নিচ্ছে শিয়া বানানোর জন্য। এরাও কিন্তু আকীদার বিভ্রান্তি শুরু হয়েছে, তাদের কাছে কোরআনের কোনো মূল্য নেই, হাদিসে আমাদের হাদিসগুলির কোনো মূল্য নেই, সাহাবায়ে কেরামের কোনো মূল্য নেই, এবং আমাদের আকীদা বিশ্বাস তারা ধারণ করে না। মুতাজিলারা বের হয়ে গেছে দিন থেকে, কেন তারাও আকীদা বিশ্বাসের সহি উৎসকে গ্রহণ করেনি। যারাই এভাবে যুগে যুগে আকীদা বিশ্বাসের সহি উৎসকে গ্রহণ করেনি তারাই পথভ্রষ্টতা লিপ্ত হয়েছে, কারণ তারা সঠিক পথে চলতে পারেনি। এই জন্য একটা বিনা বাক্য বয়ে সবচেয়ে উত্তম আমল হচ্ছে, উত্তম এলম হচ্ছে আকীদার এলম। আকীদার এলম হচ্ছে সবচেয়ে উত্তম এলম এবং সবচেয়ে বড় এলম, এবং সবচেয়ে যেটা না শিখলেই নয়, না জানলেই নয়, সেটা হচ্ছে আকীদার এলম। আকীদাকে আপনি যেই নামে দেন না কেন, আকীদা আকীদাই। কেউ কেউ বলে আকীদাকে আমি তাওহীদ বলবো, আমি
বলি কোনো সমস্যা নেই, কেউ বলবো আমি সুন্না বলবো কোনো সমস্যা নেই, আকিদাকে যদি আপনি বলেন আমি আল ফেকুল আকবার বলবো আমি বলি কোনো সমস্যা নেই, আকিদাকে যদি আপনি আর শরিয়া বলেন কারণ ইমাম আজিম রে নামে কিতাব লিখেছেন আমরা বলবো কোনো সমস্যা নেই, অনুরূপ আকিদাকে যদি তাওহীদ বলেন তাতেও কোনো সমস্যা নেই, আকিদা যদি ইমাম বলেন তাতেও কোনো সমস্যা নেই। এই ছয়টি জিনিসের, এই সাতটি জিনিসের উপরে আহলে সুন্নাহ ওয়াল জামা একমত যে যেটাই আপনি নাম দেন না কেন এর দ্বারা আকিদাই বোঝানো হয়েছে। যুগে যুগে আমাদের ইমামরা আকিদা নিয়ে প্রথম কিতাব লিখেছেন, আগে তারপরে লিখেছেন তারা হাদিসের গ্রন্থ লিখেছেন। আশ্চর্য হবে যারা কোনোদিন হাদিসের গ্রন্থ লেখেনি, যারা কোনোদিন ফেকার গ্রন্থ লেখেনি, তারা কিন্তু আকিদার গ্রন্থ লিখেছে এবং তারা নাম দিয়েছে আস-সুন্নাহ। আস-সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আস-সুন্নাহ রয়েছে, ইমাম আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রয়েছে, ইমাম মারওয়ারি মারওয়াজির রয়েছে, ইমাম বারবিহারি রয়েছে, ইমাম ইবনে শাহিনী রয়েছে, এরা প্রত্যেকে আকিদার উৎসাহ সুন্নাহ লেখ সুন্নাহ নাম দিয়ে আকিদাটাকে তাকে প্রোভাইড করেছে এবং সারা দুনিয়াতে সেটাকে প্রচার প্রসার করেছে। এর উপরে শত শত গ্রন্থ লিখেছে আকিদার উপরে, এত কিতাব অন্য কিছুর উপর লেখা হয়নি। অথচ বাংলার মাটিতে আকিদা সবচেয়ে বেশি অবহেলিত, অনেক কিতাব অনেক মাদ্রাসা আপনি পাবেন যেখানে কোনো কোনো অত্যন্ত ফেকার কিতাবের আগা পড়া পড়ানো হচ্ছে, এমনকি কেউ কেউ গর্ব করে তিনি বুখারি পড়ান কিন্তু বুখারির আকিদা গ্রহণ করতে তিনি নারাজ। ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে শুরু করেছেন ওয়াহী এবং ঈমান দিয়ে, শেষ করেছেন কিতাব তাওহীদ দিয়ে, অথচ তারা কেউ কেউ খতম করে, হ্যাঁ বুখারি খতম করে কিন্তু তারা আকিদা চোখে দেখে না। ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব কিতাব তাওহীদের মধ্যে শুরু করেছেন যেভাবে বাবুল ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইয়াদাই, আল্লাহর জন্য দুইটি হাত রয়েছে, আল্লাহর জন্য সেখানে আর তিনি উল্লেখ করেছেন আল্লাহর জন্য দুটি চোখ রয়েছে, এভাবে উল্লেখ করেছেন ইমাম বুখারি একটি একটি করে অধ্যায় রচনা করে তাওহীদ ও আসমা ও সিফাত সাব্যস্ত করেছেন। অথচ যারা আকীদা তথাকথিত বুখারি খতম করে তারা সেটা চোখে পড়ে না, তাদের কাছে বুখারি খতম হচ্ছে কি জন্য, শেফার জন্য, আমি একটু শেফা লাভ করার জন্য। কে তাদেরকে বলেছে বুখারি পড়লে তাদের আরো রোগ আরোগ্য হবে? আসলে সেটা হচ্ছে মানুষের বানানো একটি জিনিস, নিজেরা বানিয়ে নিয়েছে। বুখারি শব্দ বুখারি বা মুসলিম আবু দাউদ তিরমিজি এগুলো হচ্ছে পড়লে অন্তরে সহি আকিদা আসবে, খারাপ আকিদা বের হয়ে যাবে, কিন্তু সেটা তারা গ্রহণ না করে সেটাকে সুর করে কোরআনের মতো করে পড়ে। এ তো আরেক বেদাত চালু করেছে কিছু মানুষ, সেটাকে দিয়ে নতুন কিছু রোজগারের ব্যবস্থা করেছে। কোরআন খতমে টাকা কম পাওয়া যায় সেজন্য তারা বুখারি খতম করে টাকা রোজগারের আয় উৎস তৈরি করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা সবাই আকিদার উৎস চিনেনি, আকিদা কোত্থেকে নিতে হবে তা জানেনি। আকিদা নিতে হবে অবশ্যই সালফে সালেহীনের তরিকা থেকে, আমাদের ইমামদের থেকে, প্রত্যেক ইমামের আকিদা বিষয়ক মন্তব্য রয়েছে, বই রয়েছে, গ্রন্থ রয়েছে, ছোট হোক বড় হোক সেটা রয়েছে। আমাদের যারা মুসান্নাফিন কুতুবুদ্দিন রয়েছেন, বিশেষ করে যারা হাদিসের উপর কিতাব লিখেছেন, প্রত্যেকে সহি আকিদার ধারক বাহক ছিলেন। আর যারা তাদের মাদ্রাসাগুলোতে তাদের বিদ্যালয়গুলোতে আকিদার পাঠ দিচ্ছে অথচ তাদের আকিদার তাদের উৎস কিন্তু কোরআন সুন্নাহ থেকে নয়, তারা বলে কি যে আল্লাহ সম্পর্কে কোনো কিছু সেটা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া যাবে না, সেটা নিতে হবে বিবেক থেকে। কে তাদেরকে বিবেকের বিবেক কি বিবেক দিল যে আল্লাহ তাদেরকে কোরআনে কারিম দিয়েছেন, যে কোরআনে কারিম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, তিনি বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, তিনি বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে মানুষ হেদায়েত দেয় যে সহজ পথের দিকে, সেই কোরআনে কারিম থেকে তারা আকীদার উৎস তারা গ্রহণ করে নেয় না। যেখানে কোরআনে কারিম সব কিছু রয়েছে সেখানে আকীদার উৎস নয়, আকীদার উৎস হয়ে গেছে গ্রিক দর্শন, আকীদার উৎস হয়ে গেছে আবু আলী ইবনে সিনার মতো জিন্দিকের গ্রন্থ, আকীদার উৎস হয়ে গেছে ফারাবি মতো তথাকথিত জিন্দিকদের গ্রন্থ থেকে আকীদা তারা গ্রহণ করে, কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা তাদের কাছে পছন্দ হয় না। কোরআনে কারিম হাদিসের ভাষ্য আসলে অপব্যাখ্যা নীতি তারা অবলম্বন করে, যখনই আল্লাহর কোন সিফাতের কথা আসবে তখন তারা দুটি নীতি অবলম্বন করে, কেউ কেউ বলে এর অর্থ এটা সোজা করা যাবে না, আর কেউ কেউ বলে যে এই কোরআন এবং সুন্নাহর আকীদা দশটি কারণে গ্রহণ করা হবে না, নাউজুবিল্লাহ। যাদেরকে আপনারা বড় বড় ইমাম বলে ঠাউরিয়েছেন, বড় ইমাম বলে রাজি বলেন গাজালি বলেন, এরা আকীদার ক্ষেত্রে কতটুকু পথভ্রষ্ট। যদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়েন, দরকত আরদুল আকল ওয়া নাকল পড়েন, একটি কিতাব পড়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় উম্মতে মুসলিমা কোন দিক থেকে তারা বিভ্রান্ত হয়েছে, কোন জায়গায় বিভ্রান্ত হয়েছে। বিভ্রান্তির জায়গা যদি কোনো আমরা বের করতে না পারি, বিভ্রান্ত হতেই থাকবে, কিন্তু উম্মতে
মুসলিমা আবার ফিরে আসতে পারবে। আল্লাহ তাআলা এই উম্মতকে একটি বড় জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে ফিরে আসার জায়গা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে যখনই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের মধ্যে শাসক ও আলেমদের আনুগত্য করো। যখনই তোমাদের মধ্যে কোনো কিছু মতভেদ হবে, ফিরে আসবে কোরআন এবং সুন্নাহর দিকে। এই কোরআন এবং সুন্নাহ ফয়সালা করে দিবে, কিন্তু বুঝ নিতে হবে সালফে সালেহীনের। সবাই দাবি করে আমি কোরআনের দিকে আসছি, সবাই দাবি করে আমি হাদিসের দিকে আসছি। আসুন সালফে সালেহীন আকীদাকে প্রচার প্রসার করি। আমাদের সমাজে আজ আকীদা হয়ে গেছে একটি অতিরিক্ত বিষয়। অনেকেই মনে করে আমার আকীদা শুদ্ধ, কিন্তু আলোচনা করতে গেলে বোঝা যায় আকীদার সম্পর্কে তিনি কিছুই জানেন না। একটা বিরাট সমস্যা আমাদের এই সমাজের মধ্যে, সবচেয়ে দুর্ভাগ্যভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আকীদার বিষয়ে গুরুত্ব কমে গেছে। অথচ ঐক্য বলে তারা বলে, যদি আকীদায় ঐক্য হয় অবশ্যই আমলে ঐক্য হবে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে কোনো কোনো আমলের ব্যতিক্রম ছিল, অনেক সাহাবি ভিন্ন ভিন্ন আমল করেছেন, কিন্তু আকীদার ক্ষেত্রে তাদের কোনো অনৈক্য ছিল না, তারা ঐক্যের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামকে সুন্দরভাবে অনুসরণ করেছেন, তারাও কিন্তু আকীদার উপর ঐক্য ছিলেন, তাদের মধ্যে ভিন্ন করে আকীদা দেখা যায়নি। অথচ তাদের মধ্যে ফিকহি মাসালাতে অনেক মতভেদ ছিল, সেগুলি ঐক্য করা সম্ভব হয়নি, কিন্তু আকীদা তাদের ঐক্য ছিল। সেজন্য আমাদেরকে সালফে সালেহীনে ফিরে আসতে হয় প্রত্যেকটি কাজে। আসুন আমরা আকীদাকে গ্রহণ করি, ধারণ করি। যদি আকীদা কোত্থেকে নিতে হবে, কাউন্টটা কিভাবে বর্জন করতে হবে যদি জেনে নেই, এবং যারা আমরা যদি জেনে নেই, যারা উম্মত থেকে আলাদা হয়ে গেছে, উম্মতে মুসলিম থেকে আলাদা হয়ে যত বেশি হোক না কেন, উম্মতে মুসলিমের মূল প্রাণ হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। সেখান থেকে যদি যত বেশি দূরে সরে যাক মানুষ, যত বেশি মানুষই হোক না কেন, তারা সহি আকীদা দূরে সরে গেছে। আবার যদি সেখানে ফিরে আসতে পারি, যদি জানতে পারি কোন জায়গাতে তাদের বিচ্ছুতি ঘটেছে, আমরা ইনশাআল্লাহ সহি আকীদায় আবার আসতে পারবো এবং সহি আকীদার মাধ্যমে আবার উম্মতে মুসলিমকে এক করতে পারবো। এদিকে আহ্বান করি, ঘরে, সমাজে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, সব জায়গাতে সহি আকীদাকে প্রসার করতে হবে, সহি আকীদা জানতে হবে, সহি আকীদার গ্রন্থগুলো অনুবাদ করতে হবে, সেগুলি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে আমরা আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিনকে সঠিকভাবে সত্যিভাবে বাস্তবায়ন করতে পারবো। যেটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে মূলত এটা আমাদের দিন, বা এটাই হচ্ছে আকীদার অর্থ। এটা ভিন্ন ভিন্ন অর্থ যারা করছে, ভিন্ন ভিন্ন একটা অংশ নিয়ে যারা যাচ্ছে, সেটা আসলে সঠিক কাজ নয়। প্রথম দায়িত্ব হচ্ছে আপনার অন্তরের ভিতরে, আপনার মনের ভিতরে আপনি যা লালন করছেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা এটা একটু দেখুন, এবং সালফে সালেহীন আকীদা হচ্ছে কিনা দেখুন, নাহলে আল্লাহর দরবারে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। নহে সমাপ্ত কর্মমদের।